প্রিয়তম সিনেমা মুক্তি উপলক্ষে গত 4 জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন টলিউডের শীর্ষ নায়ক শাকিব খান। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় পর আজ দেশে ফেরেন তিনি। বৃহস্পতিবার 10 আগস্ট সকাল 9টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন অভিনেতা। এদিন বিমানবন্দরে শাকিব খানকে স্বাগত জানান নির্মাতা অনন্য মামুন, হিমেল আশরাফ, সাহিব চন্দন, প্রযোজক আরশাদ আদনান সহ অন্যান্যরা। শোনা যাচ্ছে নির্মাতা অনন্য মামুন শাকিব খানকে নিয়ে প্রথমবারের মতন প্যান ইন্ডিয়ান সিনেমা নির্মাণ করছেন। দরদ নামে সিনেমাটির শুটিং শুরু হবে শীঘ্রই। ছবিটি বাংলা ছাড়াও হিন্দি, তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায় মুক্তি পাবে। এতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে বলিউডের কোনো নায়িকা। যদিও এ ব্যাপারে এখনও শাকিব খানের পক্ষ থেকে কোনো রকম ঘোষণা আসেনি। নির্মাতা সূত্রে জানা গেছে 2-3 দিনের মধ্যে বিস্তারিত ঘোষণা আসবে ছবিটি নিয়ে। আগামী সেপ্টেম্বরে ভারতের বেনারস থেকে ছবিটির শুটিং শুরু হবে। 135 দিনের শুটিংয়ের মধ্য দিয়ে ছবিটির কাজ পুরোপুরি শেষ হবে। বাংলাদেশ ভারতে একসঙ্গে মুক্তি পাবে ছবিটি। এর আগে গতকাল বুধবার 9 আগস্ট ছিল প্রযোজক রহমতুল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার সাক্ষ্য গ্রহণের প্রথম দিন। ব্যক্তিগত ব্যস্ততার কারণ দেখিয়ে এদিন আদালতে সাক্ষ্য দিতে আসেনি শাকিব খান। আদালতের দেওয়া সময়ের আবেদনে আইনজীবীর মাধ্যমে এর কারণ উল্লেখ করেন তিনি। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী 5 অক্টোবর সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেছে। এর ঠিক একদিন পরে দেশে ফিরেছেন অভিনেতা।